আসসালামু আলাইকুম আহমতুল্লাহরক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনুষ্ঠান দেখছেন বাংলা পিস টিভি থেকে আমাদের ইসলামী অর্থনীতি এবং হালাল হারাম অর্থ রুজি রোজগার এ সম্পর্কে যে আলোচনা পর্ব আমরা চালিয়েছি তারই একটা পর্ব আজকে চাষি ভাইদের বলছে চাষ নিয়ে চাষ বিষয়ক জমি জায়গা সম্পৃক্ত এবং ভাগ চাষ ও বর্গাদারি ইত্যাদি সম্পর্কে আজ সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব যাতে চাষি ভাইরাও উপকৃত হন তালা এ পৃথিবীকে মানুষের বাসযোগ্য করেছেন আর তাতে চাষ উপযুক্ত জমি সৃষ্টি করেছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে সেই জমিতে ফসল উৎপন্ন করছেন যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আর সেই আল্লাহ যিনি বলেছেন অফিস আল্লাহ তালা আসমানে আমাদের জন্য রুজি রেখেছেন আর তার মানে সেখান থেকে সেখানে সূর্য আছে আর সেই সূর্যের তাপে বৃষ্টি হয় মেঘ আছে আর জমি থেকে আল্লাহ আল্লাহতালা ফল ফসল উৎপাদন করেন এই আল্লাহ বলেছেন হ্যাঁ চাষিরা তোমরা চাষ করো না চাষ করি আমি চাষি আমি তোমরা কেবল বীজ ছড়িয়ে দাও কিন্তু সেই বীজ কে অঙ্কুরিত করে কে আমি আল্লাহর পক্ষ থেকে চাষ আসে আর এই চাষ নির্ভর পুরো জাতি চাষ ছাড়া পৃথিবী চলতে পারে না চাষ একটা মৌলিক জিনিস রুজি রোজগারের মূল উপাদান যদিও চাষিকে উপরতলা মানুষরা ছোটোভাবে তুচ্ছভাবে ঘেনা করে কিন্তু আসলেই তাদের কদর আছে যার জমি আছে তার নিজে চাষ করা উচিত সে যদি নিজে চাষ করতে না পারে তাহলে তা পড়ে থাকতে দেওয়া উচিত না তার কোনো মুসলিম ভাইকে তা চাষ করে খেতে দেওয়া উচিত তা যদি না চায় তাহলে সে জমি ফেলে রাখতে পারে না জমি সবসময় উৎপাদনশীল থাকবে ইসলামী অর্থনীতিতে কোনো জিনিস পড়ে থাকবে না যেমন আপনার মাল আপনার টাকা পয়সা আপনার সিন্ধুকে পড়া থাকবে না আপনার সিন্ধুকে পড়ে থাকবে না বা ব্যাংকে ব্যালেন্স রেখে আপনার সেখানে ভরা থাকবে না বরং সেটাকে কি করতে হবে উৎপাদনশীল রূপে হালাল ব্যবসাতে খাটাতে হবে অর্থলগ্নি করতে হবে যাতে সে অর্থ বাড়ে তবেই না আপনি আল্লাহর পথে ব্যয় করতে পারবেন আপনি যদি সেটাকে আবদ্ধ রাখেন তা জাকাতে খেয়ে যাবে তেমনি আপনার জমি আছে সেই জমি আপনি ফেলে রাখতে পারেন না জমি ফেলে রাখলে পরে উৎপাদন কম হবে আর দেশে উৎপাদন কম হলে দেশের ক্ষতি দশের ক্ষতি সমাজের ক্ষতি জমিরও ক্ষতি হবে জমি যদি চাষ না করেন তাতে আগাছা জন্মাবে এই জন্যে জমি ফেলে রাখা উচিত না জমি ফেলে রাখলে মালিকের ক্ষতি ক্ষতি দেশের অর্থনৈতিক উন্নতির সুতরাং ফেলে রাখাচ্ছে তা চাষ করা বা করানো উত্তম আসলে জমি ভাগে বা ভাড়াতে দেওয়ার চাইতে মুসলিম ভাইকে চাষ করে খেতে দেওয়াই হলো উত্তম আর এই জন্যেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইভাবে জমি নির্দিষ্ট কিছু নেওয়ার বিনিময়ে মুসলিম ভাইকে জমি চাষ করতে দেওয়ার চাইতে তাকে বিনিময় ছাড়া চাষ করে খেতে দেওয়া উত্তম বলে আল্লাহ রসুল সাল্লা ইঙ্গিত করেছেন ভাগ চাষের চুক্তি অনুযায়ী একটা নির্দিষ্ট ভাগ অর্ধেক একের তিন অথবা যেমন উভয়ের পক্ষে সুবিধা তেমন একটা ভাগ নিয়ে জমি চাষ করানো বৈধ যেমন খেতে দেওয়া ভালো কথা আপনি দান করে দিলেন কিন্তু যদি বলেন যে না আমার জমি আমি ভাগ নেব তাহলে চাষির সঙ্গে আপনি নিজে চাষ করতে পারবেন না যাকে চাষ করতে দেবেন তার সঙ্গে একটা চুক্তি হওয়া উচিত সেই চুক্তিটা কি যে ফসল হবে জমিতে সেই ফসলের অর্ধেক অথবা একের টিন যেমন চুক্তি হবে যেমন খরচ দেবেন না দেবেন এক এক এলাকাতে এক এক রকমের সিস্টেম আছে সুতরাং একটা ভাগ নিয়ে আপনি চাষিকে চাষ করতে দেবেন এটাই হচ্ছে উত্তম মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম খাইবারের জমি ইহুদিদেরকে অর্ধেক ভাগে চাষ করতে দিয়েছিলেন খাইবার যখন দখল হলো দেখেছেন আপনারা খাইবার কি সুন্দর খেজুর গাছ এখনও পর্যন্ত গিয়ে দেখতে পারেন খাইবারের বাগান সেই ইহুদিদের কেল্লা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে দেখলে দেখবেন সেখানে ঝর্ণা সেখানে খেজুরের বাগান সেই জমি যখন মুসলমানদের দখলে এলো আল্লাহ রসুলসাল্লা তখন চাষ করতে দিলেন তাদেরকেই যাদের জমি ঠিক আছে তোমরা চাষ করো কিন্তু এর অর্ধেক ভাগ আমাদেরকে দিতে হবে অবৈধ হলো নির্দিষ্ট পরিমাণের অথবা জমি নির্দিষ্ট একটা দিকের ফসল নিয়ে ভাগ চাষ করা বা করানো বললাম যে আপনার জমি চাষিকে দেবেন বলা হবে সেই জমির অর্ধেক অথবা একের তিন ফসল আমার কিন্তু অবৈধ কিছু ভাগ প্রচলিত আছে যেমন আপনি বললেন এইটা আমার জমি এই জমিতে যা ধান হবে না হবে আমাকে বিশ টিন লাগবে কি বিশ মন লাগবে নির্দিষ্ট করে দিলেন ফিক্সড করে দিলেন যে এই জমি যা ফসল হবে তার মধ্য থেকে বিশ টিন বা বিশ মন বা বিশ কেজি আমাকে লাগবে এই ফিক্সড করা জায়েজ নয় যেমন জায়জ নয় এটা আমার জমি এই জমি দক্ষিণ দিকের এতটা অংশ আমার বাকি তোমার আমি মালিক আমি দক্ষিণ দিকের ভাগ নেবো দক্ষিণ দিকে যে ফসলটা হবে সেই ভাগটা নেব বাকি যে উত্তর পশ্চিম যেগুলো থাকবে সেগুলো তোমার চাষি জমি নির্দিষ্ট করে দেওয়া এ হচ্ছে অবৈধ ফিক্সড করে নেওয়া অবৈধ কেননা এতে ধোকার আশঙ্কা থাকে আপনি যে ওজনটা বা আপনি যে পরিমাপটা নির্দিষ্ট করলেন হতে পারে চাষির পক্ষে সেটাও উৎপাদন করতে পারবে না অথচ যদি আপনি নির্দিষ্ট না করেন কেবল একটা পার্সেন্টেজ নির্দিষ্ট করেন তাহলে যে ফসল হবে চাষি নিশ্চিন্ত থাকবে যে আমি অর্ধেক পাব। কি তিন ভাগের দুভাগ পাব। আর যদি আপনি নির্দিষ্ট করে দেন তাহলে পরে এমনও হতে পারে যে চাষির ক্ষতি হবে আর এই ক্ষতি শরীয়ত চায় না শরীয়ত বলে লা দরারা ওলা দেরার না তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে না অপরকে ক্ষতিগ্রস্ত করবে তুমি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না তোমার দ্বারাও কেউ ক্ষতিগ্রস্ত হবে না অতএব শরীয়তের এই যে একটা ইনসাফপূর্ণ ভাগ বন্টনের ব্যবস্থা চাষিদের জন্য করে দেওয়া হয়েছে সেটা কি পার্সেন্টেজ নির্দিষ্ট করা যাবে না চাষিকে বলা যাবে না যে আমার জমি তুমি চাষ করো আর এই জমির ধান আমাকে এত টিন বা এত কেজি লাগবে নির্দিষ্ট করা যাবে না আর কি নির্দিষ্ট করা যাবে না যে আমার এটা জমি এই জমি দক্ষিণ দিকের ফসল অথবা পূর্ব দিকের ফসল আমাকে লাগবে তাতে কি হয় অনেক সময় এরকম হয় দেখা যায় যে এই দিকটা নালার ধারে সেদিকে ধান বেশি ভালো হয় বা সেদিকে ফসল ভালো হয় আপনি সেই ভালো দিকটা চয়েস করে নিলেন যে চাষিকে খারাপ দিকটার ফসল আপনি দেবেন এতেও চাষির ক্ষতির আশঙ্কা আছে আর যেখানে ক্ষতির আশঙ্কা আছে সেখানে ইসলাম না কেউ ক্ষতিগ্রস্ত হবে না না মালিক আর না ভাগ চাষি সুতরাং ইনসাফপূর্ণভাবে আপনার ওই জমি চাষ করতে হবে আর মালিক পাবে নির্দিষ্ট পরিমাণ ওই ভাগ আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে জমি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া এটাকে কি বলা হয় ইজারা আপনার জমি আছে আমি চাষ করব আমি আপনাকে বললাম যে বছরে আপনাকে পাঁচ হাজার টাকা ভাড়া দেবো আপনার জমিটা নিলাম সারা বছর আমি চাষ করলাম আমি তাতে পাঁচ হাজার টাকাও পেতে পারি পাঁচ লাখ টাকাও উৎপাদন করতে পারি আপনার দেখেন না আপনি ভাড়া দিচ্ছেন যেমন বাড়ি ভাড়া দেন যেমন বাড়ি ভাড়া দেন দোকান ভাড়া দেন সেই রকমই আপনি জমিটা আমাকে টাকার বিনিময়ে ভাড়া দিলেন এটা জায়জ কিন্তু নির্দিষ্ট ফসলের বিনিময়ে এইভাবে ভাড়া দেওয়া জায়েজ না জায়জ হলো কি টাকার বিনিময়ে আমি আপনাকে বছরে পাঁচ হাজার টাকা দেবো আর সেই পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনার জমিটা সারা বছর চাষ করব। তাতে আমি তাতে দুটো ফসল তিন ফসলি জমি হতে পারে চার ফসলি জমি হতে পারে যত বেশি আমি উৎপাদন করে নিতে পারি সেটা আমার এভাবেও চলবে জমির মালিক যদি নিজ জমির চাষ নিজে না করতে পারে তাহলে তার জমির মালিকানা হাতছাড়া হবে না আপনি আর জমি আছে এখন যদি আপনি চাষ করতে না পারেন এখন যদি কোনো আইন এসে আইন করে যে আপনি চাষ না করতে পারলে আপনার জমির অধিকার নেই এটা কি ইসলামে আছে নাকি না ইসলামে এরকম না এরকম যে হাত ছাড়া হয়ে যাবে তা না অন্য কাউকে চাষ করতে দিলে চাষির নামে রেকর্ড হয়ে যাবে না যদি কোনো আইনে থাকে যে চাষ করবে তার নামেই জমি রেকর্ড হয়ে যাবে বা সেই পাবে জমি সেই আসল হকদার হবে কিংবা সে না ছাওয়া পর্যন্ত জমি মালিক জমি ফেরত পাবে না কিংবা জমি বিক্রি করতে পারবে না মালিক যদি চায় জমি বিক্রি করব বিক্রি করতে পারবে না যতক্ষণ না ভাগ চাষী তাতে ভাগ না বসায় বা ছেড়ে না দেয় এটা কিন্তু ইসলামী আইন না যদি কোনো মন গড়াতন্ত্রে মানুষের মন গড়াতন্ত্রে এরকম আইন হয়ে যায় যে জমির মালিক যখন ভাগ চাষ করতে দেবে আর ভাগ চাষি যতক্ষণ না সে বর্জন করবে ততক্ষণ সে জমি মালিক বিক্রি করতে পারবে না কিংবা অন্য ভাগ চাষিকে দিতে পারবে না এটা ইসলাম সমর্থন করে না করতে পারে না কোনো ভাগ চাষির এটা উচিত নয় যে মালিক তাকে চাষ করতে দিয়েছে অতঃপর সেই জমির উপরে সে কব্জা জমিয়ে বসেছে এটা যায়জ না যদিও কোনো আইন তাকে এই সত্ত দেয় বা এই শক্তি দেয় তবুও ইসলামকে ভেবে যে ইসলামে এই আইন নয় অতএব আমি আমার কোনো ভাইয়ের জমিকে কবজা জমিয়ে রাখবো আমি তা বিক্রি করতে দেবো না আর ঠিক মতো চাষও করব না আবার অন্য চাষিকে ভাগ চাষ করতেও দেবো না তা হতে পারে না শ্রদ্ধেয় দর্শক মন্ডলী আমরা সামান্য বিরতির পর আবার আপনার সামনে ফিরে আসছি সাথে থাকুন কাছে থাকুন ইনশাআল্লাহ সবাই উপকৃত হব দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে ফিরে এসে আলোচনা পূর্ণ করছি এই যে যদি আপনার জমি থাকে যে জমিতে আপনার চাষ করার ক্ষমতা নেই চাষকে দিয়ে থাকেন তাহলে আপনার অধিকার হাত হবে না আর যে চাষি ভাই ভাগ চাষ করছেন অপর মালিকের জমি চাষ করছেন যদিও কোনো আইন বলে আপনি সেই জমিতে কবজা বসাতে পারেন তবুও মুসলিম হিসাবে আপনার জন্য জায়েজ নয় যে আপনি সেই জমিতে পরের জমিতে কবজা জমিয়ে আপনি তা ছেড়ে দেবেন না বরং তাকে ক্ষতিগ্রস্ত করবেন ভালোভাবে চাষও করবেন না ভালোভাবে ভাগও দেবেন না আর কাউকে চাষ করতেও দেবেন না জমি মালিককে জমি বিক্রি করতে দেবেন না এটা বৈধ না এটা মানুষকে চাপের মধ্যে ফেলা মালিককে ফাঁপড়ে ফেলা এইভাবে ইসলাম পছন্দ করে না যা আপনি একজন জমির মালিককে এইভাবে আইনের মাধ্যমে নিজের নামে রেকর্ড করিয়ে নিয়ে অথবা কব্জা জমিয়ে আপনি তাকে সমস্যায় ফেলবেন অথবা চাপে ফেলবেন বিশেষ করে সে যখন সে বুঝতে পারবে যে এ জমির উপর তার কোনো অধিকার নেই তখন তা গ্রহণ করে চাষ করে খাওয়া এবং মালিককে ফসলের ভাগ মোটেই না দেওয়া অথবা ঠিক মতো না দেওয়া তার জন্য বৈধ মোটেই না বিচারে জমি তার হলেও বিচার হালালকে হারাম এবং হারামকে হালাল করতে পারে না যেহেতু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে হাদিস আমি আপনাদের কাছে বারবার বলেছি যে আইনের মাধ্যমে কোনো হারামকে হালাল করতে পারে না কোনো মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনমা আমি হচ্ছি মানুষ ওয়া ইননাকুম তাখতাসিমুনা ইলাইয়া তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো ওয়া লাอัลলা বা'দাকুমা ইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বা'দ তোমাদের মধ্যে বাদী প্রতিবাদীর মধ্যে হয়তো হুজ্জত পেশ করাতে খুব পটু দক্ষ ফলে সে হুজ্জত এমন পেশ করে যে আসলে সে হকদার নয় অথচ না হকদার হওয়া সত্ত্বেও সে হকদার হয়ে বসে তাহলে ওয়াক দিলাহু আল্লাহ নাহ মা আসমা আমি কিন্তু শোনা অনুযায়ী আমি যেমন শুনবো তেমনি বিচার করব যেহেতু আমি গায়েবের খবর জানি না আমি শোনার মতো বিচার করব ফামান কাদাই লাহু মিন হাক কে হিসেয়ান সুতরাং যদি আমি কোনো ভাইয়ের অংশ তোমার জন্য বা তার জন্য আমি ফায়সালা করে দিই অথচ তার সেটা নয় সেই জমি তার নয় সেই জিনিস তার নয় ফালা ইয়া আখোৎ সে যেন তা গ্রহণ না করে যদিও আমার বিচারের মাধ্যমে আমি তাকে হালাল করে দিলাম সে তা গ্রহণ না করে ফাইন নামা আত্তা উল্লাহু ও নার। আসলে আমি দিলেও আমি আসলে তার জন্য জাহান্নামের টুকরো কেটে দিই কোনো ক্রমেই আইনকে ব্যবহার করে আপনি পরের জিনিস হরফ করবেন না শরীয়তের ফায়সালা হলো মন জর আর দান বেগাই রে হা যে ব্যক্তি জমির মালিকের অনুমতি ছাড়া তা জমি চাষ করবে ফালাহু তাহলে সে তার খরচ পাবে ওয়ালাই কিন্তু ফসলের সে কোনো ভাগ পাবে না আপনি জবরদস্তি কোনো জমি চাষ করেছেন মালিকের বিনা অনুমতিতে চাষ করেছেন এখন পরের মালিক দেখলো তো আমার জমি চাষ করে বসে আছে এবারে ইসলামী আইন কি তুমি চাষ করেছো চাষের জন্য যে খরচ করেছো খরচ পাবে বাকি ফসলের ভাগ পাবে না এটা হচ্ছে ইসলামী আইন আর যদি মালিকের সঙ্গে বোঝাপাড়া করে চাষ করো তার অনুমতি ক্রমে চাষ করো তাহলে একটা ফিক্সড করে নাও আর ফিক্সড এর মধ্যে বললাম হয় ইজারা আর না হয় ভাগ চাষ আর ভাগ চাষের জন্য ফিক্সড করা হবে না নির্দিষ্ট করা হবে না যে ফসলের এত দিতে হবে এত কেজি দিতে হবে কি এত টিন দিতে হবে না বরং অনির্দিষ্টভাবে ভাবে পারসেন্টেজ হিসাব করো যে যা ফসল হবে সেই ফসলের একটা ভাগ তাতে তুমি সমস্যা নেই চার ভাগে তিন ভাগ নাও যদি মালিক রাজি হয় সমস্যা নেই আর যদি মালিক হাজি না হয় তো অধ্যাঅধ্বিক হাফ হাফ নাও হাফ মালিকের হাফ তোমার আর না হয় একের তিন যেমন রাজি হয়ে যাও আপোষে চুক্তি হতে হবে ইয়া ইউ আল্লাহাদি না আমানুলাহতাকুল আম ওয়ালাকুম বাইনকুম বিল বা তুলে ইল্লা আন তাকু না তিজারতান আন্তারাদেইম মিনকুম। তোমাদের এক অপরের মাল অন্যায়ভাবে ভক্ষট করা যায় নয় খেও না তবে হ্যাঁ যদি ব্যবসা পদ্ধতিতে হয় তা আন তারাদেইম মিনকম আপোসের অনুমতিক্রমে সন্তুষ্টিক্রমে সম্মতিক্রমে যদি এক অপরের তুষ্ট হও মালিক যদি রাজি হয় যে চার ভাগের মধ্যে তিন ভাগ তোমাকে দেবে সমস্যা নেই কিন্তু তাকে রাজি করে ভাগ নিতে হবে তাকে নারাজ করে আমি ইচ্ছা মতো নিলাম করলাম আর ইচ্ছামতো ফসল দিলাম তার কোনো হিসাব আমি দিলাম না শুনিয়ে দিলাম এই হিসাব হয়েছে এই ভাগ হয়েছে এটা আপনার জন্য জায়েজ না পরের মাল ভক্ষণ করা আপনার জন্য জায়েজ হতে পারে না ভাগের সময় আপনি দেখবেন মুসলিম বর্গাদারগণ একটু ভেবে দেখবেন অবশ্যই পরের জমি তাগুতের আইনে বলে জবরদখল করে ভোগ করলে তারা সেই ব্যক্তিদের দলভক্ত হচ্ছেন কিনা যাদের ব্যাপারে মহানবী আসাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়া আহাদুন ওহাদুন শিবরাম মিনা লালা দেবী গায়ে রে হা কেহি ইল্লা তা ওয়াকাহুল্লাহ হইলা সাবে আর আদি নেয়া মাল কেয়ামা যাদের ব্যাপারে আল্লাহসাল্লাম বলছেন যে ব্যক্তি জবরদখল করে কারো জমি ভোগ করবে কেয়ামতের দিনে আল্লাহ তালা সেই জমিকে তার গলায় লটকে দেবেন মুসলিম শরীফের হাদিস আর এক হাদিসে রাসূল্লাহ সোল্লা সাল্লাম বলেছেন আইয়ো মা রাজুলিন জ্বালামা শিবেরাম মিনাল আরদী কাল্লাফাউল্লাহ তা আলা ফেরাহু হাপ্তা ইয়াবলুকা আখরা সাবে আরাদিন যে ব্যক্তি কোনো মালিকের জমি জবরদখল করে ভোগ করবে জবরদখল করে নেবে আল্লাহ তালা কেয়ামতের দিনে সেই জমিকে খুঁড়তে বলবেন খুঁড়তে বলবেন এমনকি শেষ পর্যন্ত সে সাত তবক জমিনে যতক্ষণ না পৌঁছে যতক্ষণ খুঁড়তে থাকবে তারপরে সেই জমিকে গলায় লকেট বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে যতক্ষণ না মানুষের মাঝে সমস্ত বিচার শেষ হয়েছে কতক্ষণ লকেট বয়ে বেড়াতে হবে যতক্ষণ না বিচার শেষ হয়েছে কমসে কম পঞ্চাশ হাজার বছর তাই না পঞ্চাশ হাজার বছর আল্লাহ মোস্তান সুতরাং খেয়াল করে থাকবেন ভয় মানুষের মধ্যে যদি ভীতি থাকে ভয় থাকে তাহলে কিন্তু হারাম পেটে ঢুকতে পারে না আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে যা যেভাবে আসছে আসুক আপনি নিজের মন গড়া ভাবে মন মতো কুপ্রবৃত্তি বসে আপনি খেতে পারেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মান আজ রেহিফা আরাদিন যে ব্যক্তি। কারো জমি জবরদখল করে এইভাবে ভোগ করবে বা ভাগ বানিয়ে নেবে নিজের ভোগ বানিয়ে নেবে তাকে ধসিয়ে দেওয়া হবে কে আমাদের দিনে তাকে ধসিয়ে দেওয়া হবে ওই জমিনে এবং তাকে সাপ্তবক জমিন পর্যন্ত ধসে দিতে হবে থাকতে হবে ভাগ চাষ করতে গিয়ে বর্গাদারি করে মালিককে ভাগ না দিয়ে এবং তাকে সেই জমির সত্ত্বাধিকার থেকে বঞ্চিত করে সেই জমির ফসল নিজের মনে করে খেয়ে যাওয়া হারাম খাওয়া ছাড়া আর কি হতে পারে দেশের আইন সমর্থন করলেও যে আল্লাহর আইন সমর্থন করে না তা জেনে রাখা উচিত আল্লাহর নিকট আত্মসমর্পণকারী মুসলিমদের যারা আল্লাহর আইনকে মানে যারা আইনের কাছে আত্মসমর্পণ করে যারা আল্লাহর বিধানকে মানে আল্লাহর বিধানকে নিজেদের জীবন সংবিধান বলে মেনে নেয় তারা অন্য বিধান দ্বারা কোনো হারামকে হালাল করতে পারে না বুঝতেই পাচ্ছেন। যে যারাই ভাগ চাষ করেন এই ভাগ চাষের সময়ে যখন জমি ফসল ঝাড়াই মারাই ইত্যাদি হয় তখনও চাষিরা ভাগ সময় ঠিক মতো ভাগ দেয় না ইচ্ছা মতো একটা ভাগ দিয়ে দিল বাস বাকি ওই যে খড়কুটুরি বলে না সেখানে এখানে লুকিয়ে এদিকে এখানেক লুকিয়ে এখানেক নিয়ে গেল ওখানেক নিয়ে গেল। কিন্তু না আপনি যে চুক্তি করেছেন সেই চুক্তি অনুযায়ী পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ থেকে যদি এক কিলো কম দেন তো হারাম খাওয়া হবে না হবে না আপনি অনুমতি নিতে পারেন জমির মালিকের কাছে যে ভাই যখন ঝাড়াই মারাই হয় আমার ছেলেরা কিছু ধান নিয়ে গিয়ে দোকানে বিক্রি করে কি খায় কি হিসাবের সময়ে ওই যেগুলো খারাপ ধান সেগুলো ওই যে খড়কুটুরির ভিতরে লুকিয়ে থাকে বা চলে যায় সেইটা আপনি হিসাব ধরবেন না যদি মালিক বলে অসুবিধা নেই তো আপনি খেতে পারেন নাকি আপনি যদি নিচ্ছা করে লুকিয়ে দেন এটাকে ভাগে সামিল করব না আর মালিককে ফাঁকি দেবো তো মালিককে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে দূরে রাখুন যেভাবেই হোক যেন হারাম আমাদের পেটে না আসে হারাম খেলে দোয়া কবুল হবে না মুসলিমদের ভয় করা উচিত প্রিয় দর্শক আমাদের সময় শেষ হয়ে এসেছে যদি এই ফাঁকে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন কাউরে দু ভোগে জমি আছে তারা পাঁচ ভাই বোন চার বোন এক ভাই ভাই চার বোন এরা কতটা মানে জমি ভাগ পাবে দু এখন তো ফারাজি মশলা ভাগ শুরু হয়ে গেল ফারাজি যে বাপ মারা গেছে জমি যদি হয় এবারে যেমন ভাই থাকবে ভাই পাবে ডবল বোন পাবে তার অর্ধেক বুঝতে পারলেন যেমন কথার জন্য বলি তিন বিঘে জমি আছে আর এক ছেলে এক মেয়ে বাপ মারা গেলে বিঘে ছেলে পাবে এক বিঘে বোন পাবে ঠিক এই নিয়মে মানে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এটা হচ্ছে আল্লাহর আইন যদিও তাগুতে আইন বলছে সমান সমান নারী পুরুষ সমান সব জিনিসের সমান অধিকার না ইসলামী আইনে নারীর যথার্থ অধিকার আছে তাই না নারীর যথার্থ অধিকার আছে কিন্তু পুরুষের সমান অধিকার নেই তার মানে পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে মহিলা তার যুক্তিও আছে মেয়েকে আপনি বিবাহ দেবেন তাকে আপনি পরের বাড়ি পাঠাবেন সে গিয়ে সেখানেও কি হবে ভাগ পাবে তাই না ছেলে তো পাবে না ছেলে পাবে না এই জন্য ছেলেকে আল্লাহ ডবল দিয়েছেন আর মেয়েকে কম দিয়েছেন আর এটা কোনো দিন ইনসাফহীনতা নয় এটা আল্লাহর আইন আল্লাহর প্রত্যেক আইনে ইনসাফ আছে যদিও আমরা বুঝতে না পারি আমরা আমাদের শাক বেচা দাঁড়ি দিয়ে স্বর্ণ ওজন করতে পারি না আমাদের যে ব্রেন শাক বেচা দাঁড়ি আর শাক বেচার দাঁড়িতে বেশি হয় সমস্যা নেই তাই না কিন্তু সেই দিয়ে যদি আপনার সোনা ওজন করতে যায় সূক্ষ্ম ওজন হবে না তো আমাদের উচিত আল্লাহ যে আইন আইন সে অনুযায়ী আমরা বিধান নব এবং দেবো এখন আমার কোনো মুসলিম বোনের জন্য জায়েজ নয় যে আমার ভাই ডবল পেয়েছে আমি তার সমান ভাগ নব। যদি কোর্টে গিয়ে কেস করে সে হয়তো দেশের আইন অনুযায়ী ভাইয়ের সমান ভাগ পেতে পারে কিন্তু তার জন্য হারাল সে বোনের জন্য ভাইয়ের সমান ভাগ নেওয়া হালাল নয় তাগুতি আইন দিয়ে আইনের মাধ্যমে পাশ করিয়ে ভাইয়ের যে অংশ সেই ভাইয়ের অংশে সমান অংশ নেব এটা তার জন্য হালাল হবে না বরং হারাম কেন আল্লাহ তাকে দেননি আল্লাহ তাকে দেননি এখন যদি বলেন যে আল্লাহর এটা অন্যায় তাহলে আপনার বড় অন্যায় যে আপনি আল্লাহর বিধানে হস্তক্ষেপ করছেন এবং আল্লাহর বিরুদ্ধে অভিযোগ আনছেন তাহলে আপনি মুমিন নন তাহলে তো আপনাকে মুমিন বলা হবে না মুমিন মানে হচ্ছে যে আপনি বিশ্বাসী আর মুমিন যখন বিশ্বাসী হবেন আল্লাহকে বিশ্বাস করবেন তখন আপনি মুসলিম হতে হবে মুসলিম মানে কি মুসলিম আল আল ইসলামু ইসলাম যে আল্লাহর কাছে তৌহিদ এবং আনুগত্য সহ নিজেকে সমর্পণ করে দেওয়া এবং শিরক ও মুশ্রেক থেকে সম্পর্কহীন হওয়া আল্লাহ আমাদেরকে সঠিক মুসলিম হওয়া তৌফিক দেন আল্লাহ মামিন নবীন মোহাম্মদ আলাহিসি আজমাইন ওসালামালিকুম রহমতুল্লাহ ববরকাত